প্রকল্প দুশো উনিশ এক বিবর্তনের একটি সময় সারণী তৈরি করো মানুষের বিবর্তনের সময় সরণী এখানে একটা টেবিল দেওয়া আছে করা আছে যার মধ্যে পাঁচটা কলাম আছে প্রথম কলামটা নাম দ্বিতীয়টিতে কাল তৃতীয়টি উচ্চতা প্রায় চতুর্থ খাদ্যাভাস পঞ্চম বৈশিষ্ট্য এক নাম ড্রায় ড্রায়োপিথেকাস ড্রায়োপিথেকাস আবির্ভাবকাল পঁচিশ মিলিয়ন বছর পূর্বে উচ্চতা ফিট প্রায় প্রারম্ভ খাদ্যাভাস গাছের ফল ও কচি পাতা খেত বৈশিষ্ট্য এক হাত ও পায়ের দৈর্ঘ্য প্রায় সমান দুই দেহভঙ্গি বাঁকা তিন হাত মুঠো করে আঙুলের গাঁটের ওপর ভর দিয়ে হাঁটত দু নম্বর নাম র্যামাপিথেকাস আবির্ভাবকাল পনেরো ষোলো মিলিয়ন বছর পূর্বে মিওসিনিপকের শেষের দিকে উচ্চতা চার ফুট নয় ইঞ্চি খাদ্যাভাস ফল বীজ বাদাম ইত্যাদি খেত বৈশিষ্ট্য এরা মাটিতে হাঁটত আবার গাছেও বাস করত তিন নম্বর অস্ট্রালেপ অস্ট্রালেপিথেকাস অস্ট্রালোপিথেকাস আবির্ভাবকাল ফোর মিলিয়ন বছর পূর্বে প্লিওসিক ইপন ইপক প্লিওসিন ইপক উচ্চতা পাঁচ ফুট খাদ্যাভ্যাস কিছু প্রজাতি তৃণভোজী ও কিছু সর্বভোগ বৈশিষ্ট্য এক এরা পায়ে হাঁটতে পারত কিন্তু সম্পূর্ণ সোজাভাবে দাঁড়াতে পারত না দুই এদের দাঁত আধুনিক মানুষের মতো ছিল চার হোমোহ্যাবিলিস নাম আবির্ভাবকাল ওয়ান পয়েন্ট থ্রি থেকে টু মিলিয়ন বছর পূর্বে প্লেস্টোসিন এপক উচ্চতা তিন ফুট চার ইঞ্চি থেকে চার ফুট পাঁচ ইঞ্চি খাদ্যাভ্যাস সাকাশি মতান্তরে মাংসাসী বৈশিষ্ট্য এক এরা দু পায়ে হাঁটতে পারত দুই এরা পাথরের হাতিয়ার বানাতে পারত তিন এরা গোষ্ঠীবদ্ধভাবে গুহায় বাস করত পাঁচ নাম হোমো ইরেক্টাস আবির্ভাবকাল দু লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক দশমিক সাত মিলিয়ন বছর পূর্বে প্লিস্টোসিক প্লিস্টোসিন এপক উচ্চতা পাঁচ ছয় ফিট খাদ্যাভাস সর্বভুক বৈশিষ্ট্য এক এদের শক্ত চোয়াল ছিল দুই এরা খাঁড়াভাবে দাঁড়াতে পারত তিন এদের হাত ছোটো ও পা লম্বা ছিল নাম্বার সিক্স নাম নিয়ান্ডারথাল মানব আবির্ভাবকাল দু লক্ষ বছর পূর্বে প্লিস্টোসিন ইপক উচ্চতা প্রায় পাঁচ ফুট কাদ্যাভার সর্বভোগ বৈশিষ্ট্য এদের দেহ ছিল শক্ত মজবুত ও সু সুকাঠামোযুক্ত দুই এদের নাক বড় ছিল তিন এরা সংকেতের মাধ্যমে ভাব বিনিময় করত চার এরা পশুর চামড়া বস্ত্র হিসেবে ব্যবহার করত পাঁচ এরা আগুনের ব্যবহার জানত नंबर सेवेन नाम क्रोमैगन मानव ब्रैकेटे होमोसेपियंस फॉसिल्स, होमोसेपियन फसिलिस আবির্ভাবকাল চৌত্রিশ হাজার বছর পূর্বে প্লিস্টোনিক ইপক উচ্চতা প্রায় ছ ফুট খাদ্যাভাস সর্বভোগ বৈশিষ্ট্য এক এরা বুদ্ধিমান ছিল দুই পরিবার গঠন করে এরা গুহায় বাস করত তিন এরা হাতিয়ার বানাতে কুকুরকে পোষ মানাতে এবং জামা কাপড় বানাতে পারত চার এরা চিত্র আঁকতে পারত নাম্বার এইট আধুনিক মানব নাম হোমোসেপিয়েন্স সেপিয়েন্স ব্র্যাকেটে আছে আবির্ভাবকাল পঁচিশ হাজার বছর পূর্বে প্লিস্টোসিন এপক উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট খাদ্যাভ্যাস সর্বভোগ বৈশিষ্ট্য এরা দু পায়ে হাঁটতে সক্ষম দুই এরা হাত দিয়ে বিভিন্ন জিনিস বানাতে সক্ষম তিন এরা কথা বলতে সক্ষম চার এদের মস্তিষ্ক উন্নত মস্তিষ্কের ধারণ ক্ষমতা ও বুদ্ধিমত্তা অনেক বেশি পাঁচ এরা সোজাভাবে দাঁড়াতে পারে ছয় এরা মার্জিত সমাজবদ্ধ ও সংস্কৃতি মনস্ক দুশো কুড়ি টু এ মানিহ্নিত এখানে একটি বিশ্ব মানচিত্রে রোম সাম্রাজ্যের অন্তর্গত স্থানগুলি চিহ্নিত করো রোমান সাম্রাজ্যের বিস্তার এখানে একটি ম্যাপ দেওয়া আছে মানচিত্র এটি তোমরা রিডারের প্রভাব প্রাগৈতিহাসিক যুগ থেকে পশুদের পোষ্যকরণের প্রয়োজনে প্রাথমিকভাবে দাসত্ব প্রথার সূচনা লিখিত ইতিহাসের আদি লগ্ন থেকে বিশ্বের তথাকথিত উন্নত অঞ্চলে দাস প্রথা দেখা যায় সভ্যতার লগ্ন প্রত্যক্ষ করেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উপকূলবর্তী মেসোপোটেমিয়া নীল নদের তীরবর্তী মিশর ভারতের সিন্ধু সভ্যতা এবং চীনের ইয়াংশি নদীর উপত্যকায় গড়ে ওঠা সভ্যতা এই সবকটি সভ্যতায় দাস প্রথার প্রচলন ছিল হামুরাবির বিধি আইন সংক্রান্ত প্রাচীনতম দলিল সেখানেও দাস প্রথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তবে উল্লিখিত সভ্যতায় দাসদের সংখ্যা ছিল খুবই কম কারণ যুদ্ধে পরাস্ত হওয়ার পর যাদের বন্দি করা হতো তাদের মধ্যে বেশিরভাগ পুরুষকেই হত্যা করা হতো আর নারীদের ক্ষেত মজুর কিংবা গণিকা হিসেবে দাসী করে রাখা হতো মুষ্টিমেয় কয়েকটি সভ্যতায় শ্রমশক্তির বেশিরভাগটাই ছিল দাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ এবং চতুর্থ শতাব্দীর মধ্যবর্তী সময়ে প্রাচীন গ্রিসে প্রথম সত্যিকার দাস সমাজের উদ্ভব ঘটে প্রাচীন যুগে এথেন্সে এক তৃতীয়াংশ থেকে অর্ধেক অধিবাসী ছিলেন দাস দাসদের ওপর রোমক সমাজে নির্ভরতা ছিল আরও বেশি এ হেন দাস সমাজে স্বাধীনতা এবং গণতন্ত্রের ধারণা দুটি যে একেবারে আচমকা উদিত হয়েছিল তা কিন্তু নয় অধিকাংশ আদিম সমাজে স্বাধীনতার কোনো ধারণা ছিল না কিন্তু প্রাচীন গ্রিস এবং রোমে বড় মাত্রায় দাস প্রথা বিদ্যমান থাকায় সেখানকার অধিবাসীরা স্বাধীনতার বিশিষ্ট ধারণাটির বিষয়ে অতি মাত্রায় সচেতন হয়ে ওঠে মধ্যযুগের ইউরোপ থেকেও দাসপ্রথা প্রথা বিলুপ্ত হয়ে যায়নি উত্তর পশ্চিম ইউরোপে দাসপ্রথা যখন রাসমান তখনও সিসিলি দক্ষিণ ইটালি রাশিয়া দক্ষিণ ফ্রান্স স্পেন এবং আফ্রিকার উত্তরাংশে এই প্রথা বিরাজমান ছিল এইসব দাসেদের বেশিরভাগই ছিল শ্বেতাঙ্গ এরা এসেছিল পূর্ব ইউরোপ অথবা কৃষ্ণ কৃষ্ণ সাগর অঞ্চল থেকে পঞ্চদশ শতাব্দীর শেষ পাদে যখন নতুন বিশ্বে ঔপনিবেশিক বসতি স্থাপন শুরু হয়েছে তখন সেখানকার সব দেশই দাসপ্রথার বিষয়ে অবগত ছিল তেরোশো খ্রিস্টাব্দেও ইউরোপীয়রা ইটালির আখের খেতে কৃষ্ণাঙ্গ এবং রুশ দাসদের নিয়োগ করত চোদ্দশো শতাব্দীতে কলম্বাস যখন নতুন বিশ্ব আবিষ্কার করে ফেলেছেন তখন ইউরোপীয়রা পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলের আখক্ষেতগুলিতে আফ্রিকার কৃষ্ণাঙ্গ শ্রমিকদের দাস হিসেবে নিয়োগ করত